বিসিবির ঘোষণার পর দিনই ঢাকায় এলেন টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ ফিল সিমন্স। হোম অফ ক্রিকেটের রিপোর্ট করতে এসে কুশল বিনিময় করেছেন বোর্ড পরিচালক থেকে শুরু করে নাজমুল শান্তদের সাথেও। বৃহস্পতিবার থেকেই মুশফিক মুমিনুলদের নিয়ে কাজে নেমে পড়বেন এই ক্যারিবিয়ান কোচ। টাইগারদের নতুন কোচ ফিল সিমন্স চলে এলেন, তখনও ঢাকাতেই অবস্থান করছেন সদ্য সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে। এয়ারপোর্ট থেকে সিমন্সকে বহনকারী গাড়ি চলল বিসিবির নির্ধারিত গুলশানের সেই হোটেলে যেখানে অবস্থান করছেন হাথুরু। হোটেলে লাগেজ রেখেই মিরপুর স্টেডিয়ামে চলে এলেন সিমন্স। হোম অফ ক্রিকেটের নেটে তখন ঐচ্ছিক অনুশীলনে তুমুল ব্যস্ত মুশফিক মুমিনুলরা। শেরেবাংলার সবুজ গালিচায় পা রাখতেই দেখা পেলেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। ততক্ষণে সিমন্সের সহকারীরা চলে এসেছেন টাইগারদের ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে নতুন বসকে যেন এনভায়রনমেন্ট লেসন দিচ্ছিলেন ডেভিড হ্যাম্প নিক পোথাসরা। নিউকামার সিমন্সের জন্য আপাতত সহকারীরাই ভরসা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। নতুন কোচের সাথে কুশল বিনিময় করতে আসলেন বিসিবির চিফ কিউরেটর গামিনিডি সিলভা। কিউরেটর হিসেবে যুগ পার করে বহাল তবিয়তে থাকা গামিনির চেয়ে হোম অফ ক্রিকেটের মাটি আর কে বেশি চেনে, তাই মিরপুরের উইকেট সম্পর্কে জানতে হলে সিমন্সকে পাঠ নিতেই হবে গামিনির পাঠশালা থেকে। সবশেষে মাঠে আসলেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সেন্ট্রাল উইকেটে তখন ব্যাটে বলে ব্যস্ত মাহমুদুল জয় তাইজুল ইসলামরা, তবে সেদিকে তেমন একটা মনোযোগী দেখা গেল না কোচকে। ফাহিমদের সাথে নানাবিধ আলোচনাতেই থাকলেন সীমাবদ্ধ। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।